নিচেও কাজ আছে এবং এই সাইডেও কাজ আছে মানে দেখেন সাইড ডানে বাঁয়ে সব জায়গায় কিন্তু এটা কাজ আর কাজ এগুলো তো হচ্ছে গোল্ডেন কালার করা আছে এগুলো যদি এথেনেস কালার চান করে করে দাও করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা 6 চেয়ারের জায়গায় কেউ যদি 8 চেয়ার চায় আমরা 8 চেয়ার করতে পারবো এটা চেয়ার লাগাতে কিন্তু দুজন লাগবে একদম মানে চেয়ারটা অনেক অনেক হেভি চেয়ার অনেক হেভি চেয়ার ও মানে এটা কিন্তু ঢেউ সিস্টেম আসলে ঢেউ সিস্টেম দিয়ে করা হয়েছে সিস্টেম করা আছে এবং ভিতরে কাজগুলো দেখেন অনেক নিখুঁত ভাবে ফিনিশিং করে কাজ করা আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে আসলাম কিন্তু ফার্নিচারের বিশাল বড় একটা শোরুম সাততলা বিল্ডিং বলা চলে একবারে নিচতলা থেকে সাততলা মানে প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা করে দেখা যাচ্ছে সাজানো কোনো ফ্লোরে খাট আছে কোনো ফ্লোরে আলমারি আছে কোনো ফ্লোরে সোফা আছে মানে এত বিশাল একটা শোরুম যেখানে সবগুলোই হচ্ছে আসলে চিটং সেগুন কাঠের সবগুলো ফার্নিচারের সাথেই কত বছরের গ্যারান্টি দিচ্ছেন ভাই 30 বছরের গ্যারান্টি 30 মানে গুণের জন্য 30 বছরের গ্যারান্টি থাকবে আপনারা লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন এবং কালারের জন্য 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি আমাদের সাথে মানে মিন্টু ভাই রয়েছে আপনারা 10 বছর ফ্রি সার্ভিসিং পাবেন আচ্ছা মানে প্রতিটা ফার্নিচারের সাথে 10 বছরের ফ্রি সার্ভিস যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস করি আচ্ছা অনেকে তো ভাই ভয় পায় যে আসলে অনেকে ঢাকার বাইরে থেকে নিতে চায় অনেক প্রবাসী ভাই আমাদের এটা ভয় পার কিছু না আমরা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং করি আচ্ছা মানে আবার অনেকে নিতে চায় ধরেন ঢাকার বাইরে থেকে সে সেক্ষেত্রে চিন্তা করে আমি তো ভাই কুমিল্লা থাকি নোয়াখালী থাকি কিভাবে নিব আপনাদের এগুলো এটা আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে আচ্ছা মানে আমাদের রিক্সে আপনার কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছাইতে হবে কিন্তু যে ক্যারিং কস্টটা এটা কাস্টমার মানে কাস্টমার যদি আপনারা যদি ভাড়া দেন সেক্ষেত্রে মালের ভাড়া দিলে যেখানে নিতে চান বাংলাদেশের যেখানে নিতে চান আপনারা পৌঁছে দিবেন আচ্ছা তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর শেওড়াপাড়া কাজীপাড়ার মাঝামাঝি আপনারা পেয়ে যাবেন হচ্ছে যেই মণিপুর স্কুল আছে শেওড়াপাড়া মণিপুর স্কুলের ঠিক উল্টা পাশে আর এখানে মেট্রো রেলের পিলার কাজ চলে মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে 295 তো এটা ঠিক উল্টা পাশেই স্মার্ট ফার্নিচার সাপ্তাহিক বন্ধ হয়ে কবে আমাদের রোববার সাপ্তাহিক বন্ধ আর এছাড়া প্রতিদিন কটা থেকে কটা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের এই শপটা খোলা থাকে তো অনেক অনেক ফার্নিচারের কালেকশন এখানে রয়েছে খাট আছে আলমারি আছে সোফা আছে তো আমরা ইন্ডিভিজুয়াল কিছু কালেকশন আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাথে রয়েছে কিন্তু মিন্টু ভাই তো মিন্টু ভাই কি কি ডাইনিং টেবিলের কালেকশন আছে আপনাদের আমাদের এখানে ভিক্টোরিয়া ডাইনিং আছে কিছু ডাইনিং এর কালেকশনগুলো আজকে আমরা দেখাবো আচ্ছা ভিক্টোরিয়া জি আচ্ছা ওকে তো আমরা এই দিক থেকেই শুরু করি নাকি যেহেতু এটা এটা আপনারা দেখছেন এটা কিন্তু খুব চমৎকার কাজ করা এটা কি কাঠ দিয়ে করা ভাই এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ মানে এখানে যা দেখছি সবগুলো কি চিটাং সেগুন জি চিটাং সেগুন আচ্ছা চিটাং সেগুন সেক্ষেত্রে কাঠের জন্য গ্যারান্টি দিচ্ছেন কয়দিন কাঠের জন্য 30 বছরের গুণের গ্যারান্টি গুণের গ্যারান্টি কালারের গ্যারান্টি পাবেন 10 বছর কালারের গ্যারান্টি একটা একটু চেয়ার যদি বের করতেন আমরা একটু দেখাই চেয়ার আচ্ছা ওকে এছাড়াও কিন্তু তাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে তারা তৈরি করে দিতে পারবে কালারটা আমরা কাট গোল্ডেন কালার করে রাখছি কেউ যদি মনে করে আমি গোল্ডেনটা নিব না এক কালার নিব সেক্ষেত্রে আমরা এক কালারও করে দিতে পারবো এক কালারও করে দেওয়া যাবে আচ্ছা ওকে এটা আপনারা দেখছেন এটার প্রাইসটা কত রাখছেন এটা 90,000 টাকা 90,000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 90,000 টাকা সাইডেও কাজ আছে নিচেও কাজ আছে এবং এই সাইডেও কাজ আছে মানে দেখেন সাইড ডানে বাঁয়ে সব জায়গায় কিন্তু এটা কাজ আর কাজ আচ্ছা এটারই আরো একটা কাছাকাছি ডিজাইন আমরা একটু দেখাবো তো এটাও আপনারা দেখছেন আর এগুলো সবগুলোর উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে 10 মিলি গ্লাস 10 মিলি এর আগেরটা তো 10 মিলি গ্লাস এখন যেটা দেখাচ্ছে এটাও 10 মিলি গ্লাস দেখেন কত সুন্দর ডিজাইন এটাও হচ্ছে আপনার চিটাং সেগুনের উপরে আবার হচ্ছে লেকার পলিশ করা গোল্ডেন গোল্ডেন কালার কাট গোল্ডেন কালার কাট গোল্ডেন কালার এটাও ভিক্টোরিয়া পায়া আমাদের পায়া গুলো সব কিন্তু 6-6 পায়া 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি আচ্ছা মানে 6 ইঞ্চি থেকে কেটে আসলে ডিজাইনটা করা ডিজাইনটা করা কাটিংটা করা মানে কাটটা আরো মোটা আচ্ছা কাটটা কেটে আপনার এই শেপটা আনা হয় আচ্ছা মানে শেপটাই 6 ইঞ্চি হবে জি শেপটা 6 ইঞ্চি আচ্ছা আচ্ছা শেপ 6-6 হবে 6-6 হবে আচ্ছা ওকে ডিজাইনটা আমরা দেখাচ্ছি কারো যদি ভালো লাগে এটার পায়াটা চেয়ারটা দেখছেন একটা চেয়ার যদি আমরা একটু বের করি দেখেন চেয়ারটা
মনে করেন যে গোল্ডেন নিতে চান, এক কালার নিতে চায়, সেক্ষেত্রে মানে এখানে যে গোল্ডেন কালার গুলো আপনারা দেখছেন, এটা এক কালার চাইলে এক কালার করে দেওয়া যাবে, এথেনেস কালার চাইলে এথেনেস কালার করে দেওয়া যাবে। আচ্ছা, এটা কি গোলাপ মডেল নাকি? এত গোলাপ এটার ভিতরে? এটা গোলাপ মডেল বলি আমরা। আচ্ছা আচ্ছা, দেখেন গোলাপ আর গোলাপ, গোলাপ আর গোলাপ, এটা হচ্ছে চেয়ারেও গোলাপ, আবার হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যেও কিন্তু গোলাপ। এটাও মানে এই অবস্থাতে এই প্রাইসে আছে, আপনারা চাইলে গদি করে নিলে, আবার গদি আলাও আছে, আমরা দেখাচ্ছি এখানে। এই যে গদির কথা বলছিলাম, গদি অলরেডি চলে এসেছে, গদি সিস্টেম। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি, এটাও আপনারা ডিজাইনটা দেখেন কত সুন্দর। এখানে আবার হচ্ছে গদিগুলোর আবার এরকম ডিজাইন হবে, তাই তো? জি জি, এরকম ডিজাইন হবে। আমি একটা চেয়ার বের করে, আচ্ছা আমরা একটু যদি একটু চেয়ার বের করে দেখাই, ওকে, এই পাশ থেকে এই চেয়ারটাই বের করি, চেয়ারটা বের করে একটু বের করে আপনি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আসলে জায়গা স্বল্পতা, তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু জায়গা স্বল্প, তারপর আমরা দেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ওকে। তো গদি, আচ্ছা এটা হচ্ছে গদিটা রয়েছে, আমরা যদি এই পাশ থেকে দেখাই, এগুলো হচ্ছে ভিক্টোরিয়া পায়া, কিন্তু এটা পায়াটা একটু আনকমন। আচ্ছা আচ্ছা, এখানে পায়াটা কিন্তু বাতি দেওয়া, এবং এই যে এটা কিন্তু শেপটা একটু বেশি কার্ভ করা। আচ্ছা আচ্ছা, কার্ভ করা, আচ্ছা ওকে। এই পায়াটাও কিন্তু একটু অন্যরকম, এবং ওই ওই ডাইনিংগুলো দেখছেন ভিক্টোরিয়া পায়াটা যেরকম, এটা কিন্তু একটু ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা, ওকে, একটু ব্যতিক্রম করে করা হয়েছে ডিজাইনটা আপনারা দেখছেন। সেক্ষেত্রে এটাও ছয় চেয়ারের হবে, এটা ছয় চেয়ার দিয়ে করা। এটার প্রাইস কত রাখছেন ভাই? এটা করবে 95,000 টাকা, 95,000 ছয় চেয়ার দিয়ে। আচ্ছা, 95,000 টাকা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে এথেনেস কালারের কথা বলছিলাম, এথেনেস কালারের গদি চেয়ারের যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, ওকে। আবার কেউ যদি মনে করেন এটা বাদে অন্য কোনো ডিজাইন পছন্দ করছে, সে কাট গোল্ডেন কালার নেবে না, এথেনাস কালার নেবে, সেক্ষেত্রে আমরা এথেনাস কালার করে দিতে পারবো। কাস্টমারের যেটাই যেটা ইচ্ছা, হ্যাঁ, যেটা কাস্টমাইজ করতে চায় আমরা করে দিই। মানে দেখা যাচ্ছে আপনারা যদি এই এগুলো তো হচ্ছে গোল্ডেন কালার করা আছে, এগুলো যদি এথেনাস কালার চান করে করে দাও, করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা 6 চেয়ারের জায়গায় কেউ যদি 8 চেয়ার চায়, আমরা 8 চেয়ার করে দিতে পারবো, করে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনার এক্সট্রা যে কস্টটা হবে সেটা অ্যাড হবে, অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই পাশে আরো একটা চেয়ার আমরা দেখাচ্ছি, এটাও আপনারা দেখছেন, এটাও 6 চেয়ারের হবে, খুবই চমৎকার দেখতে হবে। এটার প্রাইসটা কত রাখছেন ভাই? 125,000 টাকা, 125,000 টাকা। এটার পায়াগুলো কিন্তু অনেক মোটা, অনেক মোটা, মোটা, 6-6 পায়া, এটা ভিক্টোরিয়া কাটিং করা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 125,000 টাকা, 10mm গ্লাস দেওয়া আছে। আচ্ছা, যারা আসলে মার্বেলের টেবিল চান তাদের জন্য মার্বেল, এটা দেখেন মার্বেল দেয়া, কিন্তু মার্বেল দেওয়া পুরাটা। আচ্ছা আচ্ছা, পুরাটা কিন্তু মার্বেল দেয়া, কত সুন্দর। আর এটাও গদি হবে, চেয়ারগুলো কিন্তু দেখেন পায়াগুলো যদি আমরা দেখাই কতটা হেভি পায়া। এটাও কি 6-6? এটাও 6-6, 6-6। আচ্ছা আচ্ছা, এটা এটা পায়াটা। আচ্ছা আচ্ছা, এটা পায়াটা 6-6 না, পায়াটা পায়াটা তো 4-4 পায়া, 4-4 পায়া। আচ্ছা, এটা 4-4 পায়া, আগেরটা 6-6 ছিল। এটা কিন্তু সলিড কাট থেকে আপনার এই ডিজাইনটা বের করা, মেশিনের মাধ্যমে কাটিং করে ডিজাইনটা বের, ডিজাইনটা বের করা। আচ্ছা আচ্ছা, ওকে। এটা আপনারা দেখছেন, এটার চেয়ারগুলোর যদি ডিজাইনটা দেখেন, দেখেন চেয়ারগুলোর ডিজাইনটা দেখছেন, গদি দেওয়া আছে, আর এখানে আর্টিফিশিয়াল জায়গা স্বল্পতার জন্য আমরা চেয়ারটা বের করতে পারছি। আচ্ছা, এটা কি আর্টিফিশিয়াল লেদার দেওয়া? জি, আর্টিফিশিয়াল না, এটা এটা ভেলভেট কাপড়, ভেলভেট কাপড়। আচ্ছা, ভেলভেট কাপড়, ভেলভেট কাপড়। এটার প্রাইসটা কত রাখছেন ভাই? এটা 165,000 টাকা, 165,000। এটা কি মার্বেলের জন্য প্রাইসটা বেশি? জি, মার্বেলের জন্য প্রাইসটা বেশি। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে চেয়ার, চেয়ারটা কিন্তু অনেক গর্জিয়াস। আর এটা যদি কেউ দেখা যাচ্ছে আপনার চায় যে ভাই আমাকে এটা আপনার দেখা যায় কাঠের বডি দিয়ে উপরে, আবার যেরকম আমরা সেটা চাইলে করতে পারবেন, চাইলেও করে দেবো, হ্যাঁ সেরকম চাইলে করতে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে যদি আমরা আরও একটা ডিজাইন দেখাই, এপাশে আরও একটা ডিজাইন দেখাচ্ছি, অনেকে এক কালারের ভিতরে চায়, এক কালার ভিতরে চায়, কাট গোল্ডেন চায় না। আমি একটু আগে যে কথাটা বললাম, অনেকে এক কালার ভিতরে চায়, গোল্ডেন কালারটা পছন্দ করে না, তাদের জন্য এরকম এক কালার ডাইনিং নিতে পারে। আচ্ছা, এক কালারের ভিতরে হবে, এটা আপনারা দেখছেন, এটা 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 কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে এক কালারের ভিতরে করা। আচ্ছা, এটাও আপনারা দেখছেন 10mm গ্লাস করা, পায়াটা যদি দেখেন ভিক্টোরিয়া পায়া দেওয়া আছে, ওকে। এটার প্রাইসটা কত রাখছেন? এটা 75,000 টাকা, 75,000 টাকা। পাশাপাশি আমরা আরেকটু দেখা যাচ্ছে দেখাবো, এটা এটা কয় চেয়ারের? এটা 8 চেয়ারের ডাইনিং। আচ্ছা, এটা কিন্তু 8 চেয়ার। আমি একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে আপনার 6 চেয়ারের যে ডাইনিংগুলো আছে এগুলো আপনার মাপটা আছে 6 ফিট বাই 3.5 ফিট, 6 ফিট, মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 6 ফিট, এইভাবে 3.5 ফিট হচ্ছে 3.5 ফিট। জি, আর যেগুলো 8 চেয়ার, যেগুলো 8 চেয়ার, এটা আছে 7 ফিট বাই 4 ফিট। আচ্ছা, 7 ফিট বাই 4 ফিট, এটা যেগুলো 8 চেয়ার এগুলো কিন্তু 7 ফিট বাই 4 ফিট হবে। আচ্ছা আচ্ছা, ওকে। এটাও আপনারা দেখছেন, এটাও হচ্ছে আপনার গোল্ডেন কালার করা, কাট গোল্ডেন। আর চেয়ারগুলো আপনারা দেখছেন, চেয়ার কিন্তু হচ্ছে কাঠের উপরে করা,
এটা চেয়ার লাগাতে কিন্তু দুজন লাগবে এরকম মানে চেয়ারটা অনেক অনেক হেভি চেয়ার অনেক হেভি চেয়ার ওকে এটা আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটা 165000 টাকা আট চেয়ার দিয়ে প্রাইস পড়বে হচ্ছে 165000 টাকা আমাদের আগের ভিডিওতে কিন্তু এটা 6 চেয়ারের ভিডিও দেয়া ছিল এখন এটা 8 চেয়ারও আছে এটা 8 চেয়ারও আছে এখন আচ্ছা এরপর রাজা রানী ডাইনিং টেবিল আছে এরপর যদি আমরা দেখাই অনেকেই দেখা যাচ্ছে বাসা একটু এক্সক্লুসিভ পিপলদের জন্য দেখা যাচ্ছে ডাইনিং টেবিল করেন তো এটা আমরা যদি দেখাই এটা আর্টিফিশিয়াল লেদার রাজকীয় একটা ডাইনিং আচ্ছা আচ্ছা এটা আর্টিফিশিয়াল লেদার আমরা ইউজ করছি এবং এর কাজটা কিন্তু দেখেন অনেক অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস রাজকীয় ডাইনিং আর কি আর এখানে স্পেশাল মানে দুটো চেয়ার আছে দুটো চেয়ার আছে হাতা সিস্টেম যারা আর কি বাড়ির গার্ডেন আর কি তাদের জন্য আমরা স্পেশাল দুটো চেয়ার করেছি স্পেশাল দুটো দেখেন এই পাশে কিন্তু হাতা আছে দুই পাশে হাতা দিয়ে করা হয়েছে আর এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু ডিজাইনটা হচ্ছে আবার সেই চিটি অংশগুন কাঠের উপরে গোল্ডেন কাট গোল্ডেন কালার করা হয়েছে তো এটাও আপনারা দেখছেন এটার প্রাইসটা কত রাখছেন ভাই এটা 195000 টাকা 195000 টাকা আট চেয়ার দিয়ে আচ্ছা আট চেয়ার দিয়ে এটা যদি কেউ ছয় চেয়ার দিয়ে চায় ছয় চেয়ার দিয়ে তাহলে ছয় চেয়ার দিয়ে করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এগুলো দেখা যাচ্ছে আপনারা ডেলিভারি কিভাবে দেন কেউ যদি ডাইনিং টেবিলগুলো নিতে চায় ডাইনিং টেবিল যদি কেউ ঢাকার বাইরে চায় বা ঢাকার ভিতরে চায় আমরা আপনার কাস্টমার বাসা বন্ধ রিক্স আমাদের আচ্ছা আচ্ছা কিন্তু আপনার ভাড়াটা কাস্টমার দিবে মানে এগুলোকে আপনারা নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি পরিবহন দিয়ে আমরা দিতে আচ্ছা সেক্ষেত্রে যেখানেই যাক সেক্ষেত্রে কাস্টমার পরিবহন ভাড়া দিলে আপনারা পৌঁছাই দেবো এটা আমাদের আমাদের রিক্সে আমরা দিব আচ্ছা রাস্তা যত যত ধরনের রিক্স আছে সেটা আমাদের আচ্ছা আসলে অনেক কালেকশন রয়েছে সব তো আসলে দেখানো যায় না সেক্ষেত্রে কাস্টমার যদি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চায় জি জি তো সেক্ষেত্রে দেখে তো নিতে দেখে নিতে পারবে বা আমরা তো আসলে সবসময় সব ধরনের কালেকশন রাখতে পারি না কারণ সেল হয়ে যায় সেল হয়ে তো আমাদের কাছে স্টিল পিকচার আছে ভিডিও আছে কাস্টমার চাইলে ছবি দেখাতে পারবো ওইখান থেকে পছন্দ করে আপনি অর্ডার করতে পারবেন আর কেউ যদি আপনাদের শপে আসতে চায় একটু ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা 49 শাওরাপাড়া মণিপুর স্কুলের ঠিক অপোজিটে আচ্ছা আচ্ছা মণিপুর স্কুল যদি মেট্রোলের পিলার ধরে আসে তাহলে 295 নম্বর পিলার এখানে যেহেতু মেট্রোলের কাজ চলছে মিরপুর এরিয়াতে আপনারা জানেন তো 295 নম্বর পিলারের দেখা যাচ্ছে ঠিক উল্টা পাশেই স্মার্ট ফার্নিচার সপ্তাহে বন্ধ হচ্ছে রবিবার আমাদের রোববারে বন্ধ সপ্তাহে আর এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা সরাসরি এসে দেখে শুনে এই ডাইনিং টেবিলগুলো কালেক্ট করতে পারেন তো এখানে আরও কিছু ডাইনিং টেবিলের কালেকশন রয়েছে আমরা দেখাচ্ছি তো ডাইনিং টেবিলে আসলে অনেক কালেকশন রয়েছে তো ভাই সব তো আসলে মনে হয় দেখানো পসিবল হয় না কারণ অনেকগুলো সেল হয়ে যায় তো অনেক সময় দেখা যায় নতুন কালেকশন আছে সেল হয়ে যায় আবার নতুন কালেকশন আছে আসে আর কি তো আমাদের কাছে এখন যেগুলো স্টিল আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এর বাইরেও আরও অনেক কালেকশন আছে কাস্টমার যদি সরাসরি আসতে চায় এসে দেখতে পারবে বা যদি মনে করেন ইমো হোয়াটসঅ্যাপে যদি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করলে আমরা ছবিগুলো পাঠাতে পারবো বা দেখাতে পারবো আর কি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এই পাশে দেখাচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া আমরা বলছি সেগুন কাঠের জন্য হচ্ছে গুণের গ্যারান্টি থাকে 30 বছর আর কালার গ্যারান্টি পাবেন 10 বছর আচ্ছা এই ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কয় চেয়ারের হবে ভাই 6 চেয়ার এটা 6 চেয়ার আচ্ছা 6 চেয়ার সেক্ষেত্রে সাইজটা হবে হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট প্রাইস পড়বে হচ্ছে এটা 65000 টাকা 65000 টাকা জি আচ্ছা এই পাশে সেমি ভিক্টোরিয়া আরো একটা রয়েছে গ্লাস টপ ডাইনিং আচ্ছা এগুলো এটা হচ্ছে গ্লাস টপ অনেকে এই ধরনের ডিজাইন দেখতে চায় এই পাশে আপনারা দেখছেন অনেক কিছু রাখা যাবে আপনারা চাইলে রাখতে পারবেন তো এটাও আপনারা দেখছেন আর চেয়ারটা হচ্ছে আমরা যদি একটু দেখাই কাজ করা আছে সুন্দর আচ্ছা আচ্ছা এটাও আপনারা দেখেন এটার প্রাইস কত রাখছেন এটা পড়বে 48000 টাকা 48000 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 48000 টাকা আচ্ছা মানে 50-এর নিচে যারা বাজেট তারা দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ডাইনিং এবং এটা গ্লাসের মাপটা আছে 5.5 ফিট বাই 3 ফিট আচ্ছা এটা হচ্ছে 3 ফিট মানে এটা একটু ছোট যাদের জায়গা আসলে কম 5.5 ফিট বাই 3 ফিট আচ্ছা এই পাশে আমরা আরো একটা দেখাচ্ছি এটা কি 6 চেয়ারের এটা 6 চেয়ারের এটা কি 6 ফিট না 7 ফিট এটা 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 আছে আপনার 5.5 ফিট বাই 3.5 ফিট 5.5 ফিট বাই 3.5 ফিট জি আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন সাইজের আছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হাফ ভিক্টোরিয়া ডাইনিং বলে আচ্ছা হাফ ভিক্টোরিয়া বলে মানে একটু হাফ ভিক্টোরিয়ার ভেতরেই আসলে চলে বেশি কারণ এগুলো পায়গুলো চিকুন তো একটু এই জন্য হাফ ভিক্টোরিয়া বলি আচ্ছা আচ্ছা মানে ডিজাইনটাও কম আচ্ছা ডিজাইনটা একটু কম এগুলো আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটা 65000 টাকা 65000 টাকা আচ্ছা এই পাশে আরো একটা আমরা দেখবো এটাও আপনারা দেখছেন এটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর সিম্পলের ভিতরে দেখেন এগুলো পিতল বসানো আছে সাইডও পিতল বসানো এবং নিচেও পিতল বসানো আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু পিতল বসানো চেয়ারটা দেখেন সিম্পলের ভিতরে চেয়ারে এখানে পিতল বসানো আছে
আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার এটার প্রাইস কত রাখছেন ভাই এটা 52000 টাকা আর এটার সাইজটা কতটুকু হবে এটা 5.5 ফিট বাই 3 ফিট 5.5 ফিট বাই 3 ফিট এটা গ্লাসের মাপ গ্লাসের মাপ জিরো আর উপরে কিন্তু সব 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস যারা গ্লাস টপের ভিতরে চান এটা দেখতে পারেন প্রাইস পড়বে হচ্ছে 52000 টাকা আচ্ছা পাশাপাশি আমরা এখানে আরো একটা ডিজাইন দেখাবো এটাও আপনাদের এটা এটা হাফ ভিক্টোরিয়া ডাইনিং ওকে এটা টপ টস আপনার বোর্ডের টপ আপনার বার্মাটিক সেগুনের বোর্ডের টপ আচ্ছা আর এই কাস্টটা আপনার সেগুন কাটের কিন্তু কাস্টটা এটা আলাদা ভাবে লাগানো আর কি উপরে পেস্টিং করা আচ্ছা আচ্ছা পেস্টিং করা আচ্ছা এটাও আপনারা দেখছেন এটার প্রাইসটা কত রাখবেন ভাই এটা 68000 টাকা 68000 টাকা আচ্ছা আমরা দেখিয়ে যাচ্ছি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইলেও দেখানো যাবে জি আচ্ছা ইমো WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে যারা একটু দেখেন একটু আনকমন এটা কিন্তু ঢেউ সিস্টেম আসলে করা হয়েছে ঢেউ সিস্টেম করা আছে এবং ভিতরে কাজগুলো দেখেন অনেক নিখুঁত ভাবে ফিনিশিং করে কাজ করা আচ্ছা আচ্ছা ওকে এটা আপনারা দেখছেন লাভ ডিজাইন চেয়ারটা কিন্তু সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস আচ্ছা সিম্পলের ভিতরে যারা চান সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস জি তো এটার পায়াটা কিন্তু ভিক্টোরিয়া পায়া আচ্ছা সেমি ভিক্টোরিয়া যেটা আর কি ভিক্টোরিয়া পায়া জি এটাও 6 চেয়ারের হবে জি জি এটা 6 এটার প্রাইস এটা 55000 টাকা 55000 টাকা এটার প্রাইস 55000 টাকা পড়বে আচ্ছা পাশাপাশি এখানে আরো একটা দেখছি গ্লাস টপের ভিতরেই এটাও আপনারা দেখছেন গ্লাস টপের এগুলো হচ্ছে 3 ফিট বাই 5.5 ফিট বাই 3 ফিট আচ্ছা 5.5 ফিট বাই 3 ফিট এটা গ্লাসের মাপ গ্লাসের মাপ 10 মিলি গ্লাসের মাপ জি এটাও আপনারা দেখছেন ভেতরটা হচ্ছে পিতল বসানো আছে আর চেয়ারটা একটু দেখাবেন এই যে চেয়ার আচ্ছা আচ্ছা চেয়ারটা আপনারা দেখছেন সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া কাস্টমার প্রাইস মনে করে যে আপনার কাস্টমাইজ করতে চায় যে পিতল ছাড়া নিবে সেক্ষেত্রে সে চাইলে পিতল ছাড়াও নিতে পারবে নিতে পারবে বা যদি মনে করে যে এক কালার নিবে গোল্ডেনটা নিবে না সে এক কালার নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন ভাই এটা 48000 টাকা 48000 টাকা পাশাপাশি এই পাশে আরো একটা আমরা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা যাদের পছন্দ হয় একটু রিজনেবল প্রাইসের ভিতরে আচ্ছা এটাও আপনারা দেখছেন চেয়ারটা দেখেন এই হচ্ছে চেয়ারটা সুন্দর চেয়ার আচ্ছা আচ্ছা সেমি ভিক্টোরিয়ার ভিতরে সেমি ভিক্টোরিয়া এটার প্রাইস কত রাখছেন ভাই এটা পুরো 52000 টাকা এটাও 52000 টাকা আচ্ছা এটার প্রাইসও 52000 টাকা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আমরা এখানে আরো একটা ডিজাইন দেখাবো এটাও আপনারা দেখছেন সেক্ষেত্রে এগুলো হচ্ছে 5.5 ফিট বাই 5.5 ফিট বাই 5.5 ফিট আচ্ছা 5.5 ফিট বাই 3 ফিট আচ্ছা মানে এগুলোর গ্লাস টপের সাইজটা হচ্ছে এটা চেয়ারে কিন্তু উপরে কাজ করা আছে এবং এই সাইডে কিন্তু পিতল বসানো পিতল বসানো আছে আচ্ছা আচ্ছা এটাও আপনারা দেখছেন ভেতরের ডিজাইনটা খুবই চমৎকার এবং এই ডাইনিং এর ফ্রেমের উপরে কিন্তু এই সাইডে এইগুলো পিতল বসানো এবং ভিতরে কিন্তু কাজ করা গোল্ডেন গোল্ডেন মানে কোন হিবি জিবি চায় না একবারে সিম্পল এটা দেখে কিন্তু ভালো লাগতেছে কিন্তু আচ্ছা খুবই সিম্পল আচ্ছা চেয়ারটাও সিম্পলের ভেতরে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা 45000 টাকা 45000 মানে 50 এর নিচে যাদের বাজেট তারা দেখা যাচ্ছে চমৎকার এই ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন 6 চেয়ারের আপনারা পেয়ে যাবেন